আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে সৌদি আরবে, যারা হোটেলের মধ্যে যাবেন, যারা আবাসিক হোটেলে যেতে চাচ্ছেন, তো তাদের জন্য মক্কায় 10টি টপ 5-স্টার এন্ড 4-স্টার হোটেলের বিষয়ে আজকে আপনাদের মাঝে তথ্য দেব। কি কি হোটেল এবং হোটেলের যে সিস্টেম পরিবেশটা সেটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ফটোতে, তবে ভিডিওতে তো আর দেখাতে পারবো না, তো সেই জন্য ফটোতে আপনাদেরকে হোটেলটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই স্ক্রিনে দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ যদি স্কিপ করে দেখেন তাহলে এরকম ভালো ভিডিও আপনারা বুঝতে পারবেন না এবং শুনতে পারবেন না। তো বন্ধুরা, যে টপ 10 5 স্টার 4 স্টার যে হোটেলের বিষয়ে আপনাদের মাঝে তথ্য দিতে চাচ্ছি, এটা হচ্ছে মক্কাতে। তো 10টি হোটেলের তথ্য অবশ্যই আপনাদের মাঝে দেব। যদি 10টি হোটেলের মধ্যে যদি আপনারা যেতে পারেন তাহলে তো লাকি চান্স, কারণ এক একটা হোটেল মনে করেন যে 5 স্টার 4 স্টার, তো অবশ্যই সেটার বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এরকম হোটেলের মধ্যে যেতে পারলে কতটুকু লাভবান হতে পারবেন বা কতটুকু সুখ শান্তিতে কাজ করতে পারবেন, তাও আবার কি মক্কা এরিয়াতে। তো বন্ধুরা, আমি এত বকবকার না করে মেইন কথাতে চলে আসি। আসার আগে অবশ্যই আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন অডিয়েন্স জয়েন হয়েছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেসড করে রাখুন, এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের মেইন কথাতে চলে আসি। মক্কা টপ 10 5 এন্ড 4 স্টার হোটেলের নাম নিয়ে বন্ধুরা, প্রথম হোটেলের নাম হচ্ছে হোটেল 5 স্টার ইন দিয়ার মক্কা, ঠিক আছে? প্রথম হোটেলের নাম হচ্ছে হোটেল ইন্ডিয়ার 5 স্টার মক্কা। তো যে মক্কার যে 5 স্টার যে হোটেলটা, এটার নামও হোটেল মক্কা, ঠিক আছে? এটা মক্কা এরিয়াতে আছে, তো অবশ্যই সেটাও আপনারা জানেন, হয়তো লক্ষ্য রাখবেন যারা যাবেন। এরকম নাম যদি শুনেন, মক্কা হোটেল, মক্কা ইন্ডিয়ার হোটেল, তো অবশ্যই এগুলি কিন্তু আপনাদের ইম্পর্টেন্টে আসবে যদি আপনারা যেতে চান হোটেল বিষয়ে। দ্বিতীয় হচ্ছে হোটেল ইন মক্কা, হোটেল ইন মক্কা এটাও কিন্তু 5 স্টার হোটেল, খুবই একটা ভালো হোটেল, কারণ হোটেলের যে সিস্টেমটা বা এটার যে কাজকর্ম তো খুবই মানে ভালো, আপনাদেরকে কি বলবো। তো অবশ্যই আপনাদেরকে লাস্টে আমি বলে দেব বা বেতন কীরকম হতে পারে সে বিষয়টাও আপনাদের মাঝে লাস্ট ভিডিওতে লাস্ট টাইমে আমি আপনাদেরকে শেয়ার করব। তো তৃতীয় হচ্ছে প্রফিটেবল হোটেল, তো প্রফিটেবল হোটেল মার্কেট এটা কিন্তু 4 স্টার, তো আগেরগুলো ছিল 5 স্টার আর এটা হচ্ছে 4 স্টার প্রফিটেবল হোটেল মার্কেট, তো খুবই ভালো একটা উন্নত মানের একটা হোটেল। 4 স্টার হলো অনেক বেস্ট একটা হোটেল, আপনাদের যদি এরকম হোটেলে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন। তো কত ঘন্টা ডিউটি হবে, তো দেখুন হোটেলের ডিউটি এইগুলি হচ্ছে মক্কার এরিয়াতে, তো মক্কা এরিয়াতে যদি এইগুলি হোটেল থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন 12 ঘন্টা 16 ঘন্টা কিন্তু এইগুলি খোলা নেই, তো এইগুলি খোলা থাকে হচ্ছে 24 আওয়ার্স, অতএব 24 ঘন্টা কিন্তু এইসব হোটেল খোলা থাকে, ঠিক আছে? তো 24 ঘন্টা যদি হোটেল খোলা থাকে তাহলে আপনাদের ডিউটি কিরকম হতে পারে, ডিউটি হতে পারে সেফটি বাই সেফটি, হয়তো 8 ঘন্টা হতে পারে কিংবা 12 ঘন্টা হতে পারে। যদি 8 ঘন্টা ডিউটি হয় তাহলে আপনাদের 3 সেফটিতে ডিউটি হবে, আর যদি 12 ঘন্টা ডিউটি হয় তাহলে 2 সেফটিতে ডিউটি হবে। যেমন দিনের সকাল থেকে রাত্রে মানে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত একজন, মানে একজন তো আর থাকবে না, মানে 1 সেফটি, তারপর রাত্র 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আরেক সেফটি, ঠিক আছে? তো এটি হচ্ছে 2 সেফটি, আর 3 সেফটি হলে 8 ঘন্টা, 3 আড়া 24 ঘন্টা, তো অবশ্যই সেটা আপনারা জানেন। তো 4 নম্বর টপ লক্সারি হোটেল মক্কা, এটা 5 স্টার, আমি আবারও বলছি টপ লক্সারি হোটেল মক্কা, এটা 4 স্টার আমি যতটুকু জানি, তো হতে পারে 5 স্টার কারণ হোটেলটা অনেক সুন্দর, টপ লক্সারি, ঠিক আছে? তো যে হোটেলটার বিষয়ে আপনাদেরকে বলতেছি সে হোটেল কিন্তু অনেক উন্নত মানের হোটেল এগুলি,
অনেক উন্নত মানের হোটেল। তো যদি যারা মক্কাতে হোটেলের বিষয়ে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ বলবেন, তো অবশ্যই চেষ্টা করবেন যে মক্কা এরিয়াতে হোটেল, আর বিশেষ করে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি মক্কা এরিয়াতে থাকবেন। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন না, তখন কিন্তু আপনি হ্যারামের মধ্যেই পড়তে পারবেন, অর্থাৎ হ্যারামের ভিতরে আপনি পড়তে পারবেন, আল্লাহর ঘরের সামনে বসে তারপর নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দার আল তাইহিদ ইন্টারকন্টিনেন্টাল, তো ইন্টারকন্টিনেন্টাল কিন্তু আপনার কয়েক প্রকারের হোটেল আছে, এটা কিন্তু ফাইভ স্টার। তো ইন্টারকন্টিনেন্টাল কিন্তু আরেকটা হোটেলের বিষয়ে আপনাদেরকে বলবো, আর ইন্টারন্যাশনাল ইন্টারকন্টিনেন্টাল কিন্তু আছে, তো আমি কিন্তু ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল বিষয়ে বলছি না, তো এটা হচ্ছে আরেকটা হোটেলের বিষয়। তো এই হোটেলের মধ্যে যদি আপনারা যেতে পারেন তো হয়তো আপনারা ভালো কাজ করতে পারবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন। আমি একটু আগে বললাম যে ইন্টারকন্টিনেন্টাল কিন্তু আরেকটা হোটেল আছে, তো এটার নাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল মক্কা। ইন্টারকন্টিনেন্টাল মক্কা এটার নাম দিয়েছে ইন্টারকন্টিনেন্টাল মক্কা। তো এটা ফাইভ স্টার হোটেল, খুব এক্সেলেন্ট একটা হোটেল। এটার সিস্টেম এবং সামনের যে গেট বা পরিবেশের সিস্টেম খুবই খুবই উন্নত মানের, যেহেতু ফাইভ স্টার সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। ফাইভ স্টার হোটেল কিন্তু আর ছোট হোটেল না, বিশাল বড় হোটেল। তো অবশ্যই সে বিষয়টা আপনারা জানতে পারবেন। যদি আপনারা এরকম ফোর স্টার কিংবা ফাইভ স্টার হোটেলে যেতে পারেন তাহলে আমার আর কিছু বলার নেই যে আপনাদেরকে কি বলবো, কারণ এইসব হোটেলের মধ্যে কিন্তু আপনার সবচেয়ে বেশি স্মার্ট ছেলেদেরকে নিয়ে থাকে। একটু লেখাপড়া জানা ছেলে থাকতে হবে, হয়তো ইংলিশ যদি যারা কথা বলতে পারে থলেলিং তাহলে তো কোনো কথাই নেই, তারা তো বিনা টেনশনেই তারা চান্স পেয়ে যাবে এসব কোম্পানিতে, এসব হোটেল কোম্পানিতে। তো এটা কিন্তু ফোর স্টার হোটেল, মেরিডিন হোটেল। আরেকটা হোটেল আছে মেরিডিয়ান। তো অবশ্যই আমি আরেক সময় আরেকবার আমি আপনাদের মাঝে আরও হোটেলের বিষয়ে আপনাদের মাঝে অবশ্যই ভিডিও করে ধরবো, তুলে ধরবো। তো অবশ্যই, কারণ আপনাদেরকে আজকে এই দশটি টপ ফাইভ স্টার ফোর স্টার হোটেলের বিষয়ে তথ্য দিতে যাচ্ছে, শুধু নামগুলি, ঠিক আছে? তো মেরিডিন হোটেল এটা হচ্ছে ফোর স্টার, তো এটাও কিন্তু ভালো টপ লেভেলে আছে, ভালো একটা উন্নত মানের হোটেল যেহেতু মক্কাতে আছে, তো অবশ্যই সেইগুলি লক্ষ্য রাখবেন। তো আট নম্বর হোটেল হচ্ছে থ্রি বয় হিলটন মক্কা, থ্রি বয় হিলটন মক্কা হোটেল। তো থ্রি বয় হিলটন মক্কা হোটেল, তো এটাও কিন্তু ভালো একটা টপ লেভেলে আছে, অনেক সুন্দর একটা হোটেল, এটার পরিবেশ অনেক ভালো হোটেল। সৌদি আরবের পরিবেশের কথা তো আর বলতে হবে না, এটা বাংলাদেশ না যে পরিবেশ খুবই খারাপ হবে, এটা হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরবের পরিবেশের কথা বলতে হবে না, যেহেতু এক একটা হোটেলের মতো অনেক স্টাফ থাকে, তো ক্লিনারের সাইডেও কিন্তু আপনার পাঁচ সাতজন দশজন পনেরোজন স্টাফ থাকতে পারে শুধু ক্লিনের জন্য। তাহলে বুঝতেই পারছেন যে একটা হোটেলের মধ্যে কয়টা লোক থাকবে কাজের জন্য, ঠিক আছে? তো এই যে হোটেলটার কথা বলেছি এটাও কিন্তু মক্কার সাথেই, হেরামের পাশেই। তো অবশ্যই এরকম যদি নাম শুনেন তো অবশ্যই আপনারা জলদি করে লাইন দিয়ে দিতে পারেন। তো নয় নম্বর হিলটন সুইটস মক্কা হোটেল, আমি আবারও নামটা বলছি হিলটন সুইটস মক্কা হোটেল। তো এই এই হোটেলটা কিন্তু একবার মক্কা হেরামের পাশেই এক সাইডে। তো অবশ্যই আপনাদেরকে যে আমি ফটোগুলি দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে আসলে হোটেলটা কীরকম বাইরের সিস্টেমটা। তো অবশ্যই সেই বিষয়টাও কিন্তু আপনারা কমেন্ট করে মতামত দিতে পারেন, যে কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন যে হোটেলের যে নামগুলি বলেছি আপনারা কি মতামত দিচ্ছেন, বা আপনারা এরকম নাম শুনলে বা বিশ্বাস পেলে আপনারা যাবেন কিনা। দেখুন আপনারা কিন্তু আমাকে এটা কমেন্ট করতে পারেন না যে কোথায় আপনারা এইসব হোটেলের তথ্য পাবেন বা কোথায় আপনারা এইসব হোটেলের ভিসা পাবেন, সেটা কিন্তু আমি জানি না। তো আপনাদের নিজেরাই খোঁজ নিতে হবে। তবে আরেকটা কথা বলে দেব, তো লাস্ট হোটেলের নামটা বলে তারপর আপনাদেরকে বলছি। তো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় হোটেল, তো সেটা তো আপনারা জানেনই, যেটার উপরে ঘড়ি আছে চাঁদ দিয়ে রেখেছে, তো টাওয়ার কিং আব্দুল আজিজ মক্কা, ঠিক আছে? টাওয়ার কিং আব্দুল আজিজ যে মক্কার যে হোটেলটা সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় উঁচু লেভেলের টাওয়ার, তো এটা কিন্তু সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড়। তো এটা তো কিন্তু বিশাল আকারের কিন্তু আপনার হোটেল আছে, তো এটার বিষয় তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন। তো এটা হচ্ছে দশ নম্বর যে হোটেলের বিষয় বলছি, তো অবশ্যই সেটাও আপনারা জানেন, তো আপনাদেরকে এত কিছু বলতে হবে না।
তো দেখুন, আমি তো ডিউটির কথা বলেছি, বেতনের কথা বলতেছি। তো বেতন হবে দেখুন, এটাই এইসব হোটেলের মধ্যে যদি আপনারা প্রথমেতে যেতে পারেন তাহলে 1200-1400 রিয়ালের উপরে বেতন আপনাদের আসতে পারে। 1200-1400 রিয়াল আপনাদের বেতন হবে। তো এর মধ্যে ওভার টাইম যদি থাকে তো এটা তো বুঝতেই পারছেন। আর এইগুলিতে কিন্তু এক্সট্রা যে টিপস, আপনাদের যে বকশিস, তো বকশিস কিন্তু আপনারা বেতনের চেয়ে দুগুণ বেশি পেতে পারেন। বেতন তো একটা শো, এরকম মক্কা এরিয়াতে যদি আপনারা যেতে পারেন, হোটেলের মধ্যে ডিউটি করতে পারেন, তাহলে দুগুণ কিন্তু আপনারা বেতনের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন, শুধু টিপস অতএব বকশিস। তো এইসব হোটেলের মধ্যে যাওয়াটা আমি মনে করি যে সবচেয়ে বেটার। তো অবশ্যই বন্ধুরা, আমি ভিডিওটা লম্বা করব না, তো বেতনের বিষয়টা আপনাদেরকে বলেছি এবং 10টি টপ লেভেল 5-স্টার 4-স্টার হোটেলের নামগুলিও বলেছি, তো ডিউটি কত ঘন্টা সেটাও বলেছি, আর কোন এরিয়াতে হোটেলগুলি সেটাও কিন্তু বলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, তো অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এসে, কারণ আপনারা কমেন্ট যেগুলি করবেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি, এগুলি কিন্তু অন্য অডিয়েন্সরা দেখে। তো যারা এইসব হোটেলে কাজ করতেছেন, মক্কা এরিয়াতে আছেন, তো তাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট দেখে যেন আমার অডিয়েন্সরা উৎসাহ হতে পারে যে ভালো কোনো ভিসা পায়, আপনাদের পাশাপাশি যেন আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন।